ওসে দেখি তিন অনুশ্রবণী, আজকে তিনের অঙ্কটা করব। আগের পাঠে এক এবং দুইয়ের অঙ্কগুলো করে দিয়েছি। চলো, রাশিটা লিখেছো? কত হয়েছে তিনের অঙ্ক কি লিখেছো? -3/8। হ্যাঁ, এক্স সমান -3/8, এই মানটাকে উপরে লিখে রেখে দিতে দিয়েছো। তার মানে প্রত্যেকটা অঙ্ক আমরা করব। বেশ, এর অঙ্কটা করছো না, রোমান হরফে এক তো, ওটা রোমান হরফে এক দাও, এই এর নয়, রোমান হরফের একের অঙ্ক। বেশ করো, মনে রাখবে এক্স সমান কিন্তু -3/8 আছে। হ্যাঁ, তাহলে একটা বন্ধনী দাও, বেশ মাইনাস গুণচিহ্ন দিলে হয়ে যাবে না, করো 3/8, হ্যাঁ যুক্ত, তো গুণের কাজটা আগে করে নাও, কাটাকাটিটা করে নাও, 2 4 2 1 2, তাহলে চলো -3/4 হবে, যুক্ত 5, এবার লস হবে, 5 তাহলে 1 ধরে নাও, দিয়ে লস হবে করো। চার লস হয়ে গেলো, তাহলে -3টা থেকে গেল 20। তাহলে 17/4, কারণ বড়টা চিহ্ন প্লাস সেখানে 20। চলো তারপরে ডাউন করে, একই মান আছে, এক্স ওয়ান -3/8 হলে দেখো এক্স +3/8। চলো সমান লস করো, না ভুল হলো, এক সময় 3/8, তুমি 3/4 লিখেছো মানটা, এই প্রথমে মানটা লেখা আছে না। চলো দিও, আর লস করো, -3 +3 সমান 0/8, অর্থে 0। তারপরেরটা সাবধানে করতে হবে, অনেকগুলো মাইনাস আছে, 5 - প্রথম বন্ধনী -x, তাহলে 5-টাকে লেখো। তুমি এক কাজ করো, এখানে রাশির মধ্যে বার করে আনতে পারো, 5+x করে দিতে পারো, কারণ মূলত বন্ধনীর বাইরে যখন আসবো এরকম করেও করা যায়। বেশ, না বললে তুমি যেভাবে করছো করো, এক্সের মানটা লেখো, এখানে প্লাস করে বার করে নিয়ে চলে এসো, 5+x করে দাও, আর বন্ধন দিও না, 5+x, তো মানে প্রথম বন্ধনটা বার করে দিলাম, আগে মাইনাস, তাহলে বন্ধনী বাইরে যখন আসে চিহ্নটা চেঞ্জ হয়ে আসে। এবার মানটা বসাও, 5 8 কত আসবে? 40 -3, প্লাসটা মাইনাসটা না দিলেও হয়ে যেত। বেশ চলো, প্রথম বন্ধনী দিয়ে বার করে আনলেও হয়ে যেত, ঠিক না, এখানে আগে দিতে হতো। চলো তাহলে এবার বিয়োগ করো, 43/ বিয়োগ হবে তো নাকি, 37 হবে, 37/8, তাহলে আমাদের পরের অঙ্কটা হয়ে গেল। তারপরে অঙ্কটাই যাবো আমরা, একটা রাশি বসাতে বলেছি, দিয়ে -x দিয়ে এটা নিজে করতে বলেছে, এটা করছি না। আমরা ফাঁকা ঘরে সংখ্যা বসাই, চারের অঙ্কগুলো দেখো, 9/11, 9/11 ফাঁকা ঘর চিহ্ন কত, 9/11 কত যোগ করলে 0 হবে, শুরু করো, 2-এর সঙ্গে কত যোগ করলে 8 হয়, তাহলে 8টা আগে দিতাম, তাহলে 0টা আগে দাও, 0 - 9/11 সমান 9/-9/11ই থেকে যাবে, তাহলে আমাদের উত্তরটা হবে -9/11। বেশ চলো তারপরেরটা, কারণ শূন্যর সঙ্গে কিছু বিয়োগ করলে ওটাই থাকে। কী আছে, ফাঁকা প্রথমে ফাঁকা কত যোগ করলে
माइनस एकुश बटार संगे समान शून्य है तेल कत की एत दिए जो कर ले मैं कत की दुई दिए जो कर ले छय तेज छय आगे दीते यहाँ तक शून्य टाक आगे दून्य टाक आगे दाओ छोटो को भेबे नीते हैं भाबाटाई अंक शिक्षा शून्य माइनस और हाँ दाओ तो जो प्लस है बैरिए आस शून्य प्लस समान एकुश बीस तरह अंकटा माइनस पाँच गणित हाँ कत समान एक माइनस पाँच गणित कत समान एक देखे नो राशि ওইটা আছে না আগে একটা ছিল বেশ সাতের উনিশ গণিত কত সমান এক হ্যাঁ দুই গণিত কত সমান আট কি করতে আট ভাজি তো তা কি করতে আমি কি বলতে চাইছি শেখার কাজ একটা ছোট করে ভেবে নিতে হয় দুই গণিত কত সমান আট তুমি কি করতে চার তার মানে আট ভাই মানে শেষেরটা ভাজি তো তাই তো আট ভাজি তো দুই সেটাও তাই এক ভাজি তো সাত বাই উনিশ ছোটো করে ভেবে নিলে যা করছি ওখানে তাই করবো এক গণিত করে দাও উনিশ বাই সাত সমান উনিশ বাই সাত এখানে ছোটো করে ভাবতেই হবে ছোটো করে ভাবলে মানে একদম ওয়ান টু এ যেমন শেখানো হয় সেরকম ভেবে নিলে বা অঙ্কগুলো আটকাবে না সব পয়েন্টের রাশিটা লিখে নাও মাইনাস পাঁচের সঙ্গে কত গুণ করলে এক হবে দুইয়ের সঙ্গে কত গুণ করলে আট হবে আট ভাজি তো করতে এও তাই এক ভাজি তো মাইনাস পাঁচ দিয়ে করে এক গণিত মাইনাস পাঁচ এটাকে তলায় মূল সংখ্যা করে দেখো এক গুণিত একবার মাইনাস পাঁচ উল্টে গেল সমান মাইনাস এক পাঁচ ব্যাস গুড বয় আর আর দুটো আছে করিনি এটা বলছে যে মাইনাস পনেরো তেইশ না হ্যাঁ পনেরো তেইশের সঙ্গে কত গুণ করলে এক হবে সে একই জিনিস করো তাহলে এক ভাজি তো তেইশ মাইনাসটা দেবে মাইনাসটা পালায় না হ্যাঁ সমান মাইনাস তেইশ বাই পনেরো তারপরে আর একটা আছে এফেক্টটা করে নাও লিখেছো রাশিটা মাইনাস আট বাই তিন প্রথম বন্ধনীর মধ্যে বাহ চলো আমরা বন্ধনীটা বার করে গুণ করে নিই মাথায় লিখলে তাহলে মাইনাসটা মাঝখানে লেখা ছিল মাথায় লিখলে কোনো অসুবিধা হবে না দুটো চিহ্ন একসঙ্গে পড়বে না ঠিক আছে কাটাকাটি করো তিন সাথে একুশ করো আবার এটাকে করো চার দিয়ে কেটে দাও চার দুই আট চার পাঁচে কুড়ি তাহলে কত এলো ওপরে চোদ্দো মাইনাস মাইনাস কেটে দাও ও একই চিহ্ন মানে মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায় কাটতে হয় না হ্যাঁ ওপরে তো আমরা গুণ করতে হবে সাত গুণে চোদ্দো যেমন গুণ করছি কিন্তু মাইনাস মাইনাসে গুণ করতে হবে তো প্লাস চোদ্দো বাই তাহলে অঙ্কগুলো হয়ে গেলো আর একটা করে নেবো শুধু সেই এই অনন্যটা পাঁচের অঙ্কটা করে নিই আর পরে পরে সাতের আঠেরোকে মাইনাস পাঁচে ছয়ে অনন্য দিয়ে গুণ করতে হবে লিখে ফেলেছি মাইনাস পাঁচের ছয়ে অন্য দিয়ে গুণ করতে হবে
করো। সাতের আটটা লেখো, পাঁচের ছয় অমান্য করছে, উল্টিয়ে দাও, 8/ মাইনাস চলে তো লিখে গেল। দাও, হ্যাঁ 8, 6/ হ্যাঁ 5, মাইনাস তো থেকেই যাবে না, প্লাস মাইনাসে মাইনাস সবসময় থেকেই যায়। এবার কাটাকাটি করো, 7/15, 7/15, মাইনাস গুড বয়। আবার দেখা হবে পরের পাঠে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।